কিছুদিন পর পর কারেন্ট থাকে না, পেঁয়াজের দাম বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়। আজকে চালের অবস্থা দেখেন তো, আমার মনে হয় যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মোটা চালের দাম বাংলাদেশে। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা ভালো নেই, হয়তো আওয়ামী লীগ যারা করছেন তারা ভালো আছেন, এজন্য অনুভব করতে পারছেন না বাইরের অবস্থাটা কি। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মধ্যবিত্ত পরিবারের সন্তান বা মধ্যবিত্ত পরিবার, আমাদের আসলেই দেশটা যে অবস্থায় আছে, অর্থনৈতিক অবস্থা যা আছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমন অবস্থায় দাঁড়াইছে যে আমাদের নাবিশ্বাস কিন্তু ফাঁস লাগার অবস্থায় আছি এখন আমরা। তো এই অবস্থায় এই উন্নয়নের গল্পটা আমরা আসলে আর শুনতে চাই না। দেশের মানুষ এই উন্নয়নের গল্প শুনে হাসে। মৌলানা আল জুবায়ের যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, রাজনীতিতে সম্প্রীতি না সংঘাত, যেটি মোহাম্মদ নাসির বলছিলেন যে যদি সম্প্রীতির একটি সেতুবন্ধন তৈরি করা যায় বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু বাস্তবতা কি বলে যে আওয়ামী লীগ বিএনপির বিপরীতমুখী অবস্থান সেটির সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ আপনাকে, আমি ধন্যবাদ জানাই এসিটিভির দর্শক যে যেখান থেকে দেখছেন, সাথে আমাদের সহ আলোচক বিজ্ঞ দুইজন আলোচক আছেন। জাহিদ ভাই, আপনি জানবেন আজকের দিনটি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজকে আপনি জানেন যে পৃথিবীর ইতিহাসে হজ শুরু হওয়ার পর থেকে আমরা যে হজের কার্যক্রম করছি, সে হজ শুরু হওয়ার পর থেকে আজকেই সর্বপ্রথম হজে মানে 25 লক্ষ লোকের সমাগম হয়েছে এবং সর্ববৃহৎ হজটি আজকে হচ্ছে। অর্থাৎ সম্প্রীতির একটি অনন্য উদাহরণ হলো এই হজ। এবং আরাফার দিনটি আমাদের জন্য এতই গুরুত্বপূর্ণ যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যত দিন আছে এই দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো আরাফার দিন, ইয়াউমুল আরাফা। তো আজকের এই দিনটিতে আমি তো অবশ্যই আশা করতে পারি যে আওয়ামী লীগ আর বিএনপির এই যে ভাইদের কথা অবশ্যই সমাধান আসবে এবং এর থেকে সবাই ঐক্যবদ্ধ হবে, সম্প্রীতির বন্ধন সৃষ্টি হবে, এটা আশা করতে পারি। আজকের এই দিনটিতে আমরা অবশ্যই বিশ্ব মুসলিম উম্মার সম্প্রীতি কামনা করব। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমরা ভাই যে উন্নয়নের কথা আমাদেরকে বলছিলেন, যদি শুধু উন্নয়ন করেই দেশের ক্ষমতায় থাকা যায় তাহলে আমি মনে করি স্বাধীনতা পরবর্তী সর্বশ্রেষ্ঠ সংস্কারক আমার নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ। আমি মনে করি শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার রাস্তা আমরা করেছি, বাঁধ নির্মাণ, কালভার্ট, যত কিছুই বলেন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, অনেকগুলো পৌরসভাকে সিটি কর্পোরেশন করা থেকে শুরু করে সকল উন্নয়ন আমরা তখন করেছি। এবং আপনি তখন আমাদের যে স্বল্প বাজেট ছিল সেই বাজেট দিয়ে সেই উন্নয়নের তুলনায় এখনের যে বাজেট, এই উন্নয়নকে আপনি যদি পর্যবেক্ষণ করেন তবে সেই উন্নয়নটাই ছিল আমাদের জন্য, বাংলাদেশের মানুষ তখন ভালো ছিল। যদি শুধু উন্নয়ন করেই দেশে থাকা যায়, যদি শুধু উন্নয়নের নামে গণতন্ত্র হয়, তবে সেদিন পল্লীবন্ধুর এগেনিস্টে যে বিপরীতে যে আপনারা কেন তিন জোট করে এই আন্দোলন করেছিলেন, এটা আমার প্রশ্ন থাকবে আমাদের বিজ্ঞ দুই আলোচকের কাছেই। আমার কথা হলো যে শুধু উন্নয়ন দ্বারাই গণতন্ত্র, শুধু উন্নয়নের নামই গণতন্ত্র না। আর একটি গণতান্ত্রিক দেশে আজকে আমাদের যে অবস্থা হয়েছে, আমরা এখন ফর দ্য পিপল বাই দ্য পিপলের জায়গায় ফর দ্য আওয়ামী লীগ বাই দ্য আওয়ামী লীগ হয়ে গেছি। আর এই জিনিসটা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে হয় এরকমই না, 90 পরবর্তী যে সরকারগুলো এসেছে, যখন বিএনপি থেকেছে তখন এই এই সংজ্ঞায় বিএনপি, আর যখন আওয়ামী লীগ এসেছে তখন এই সংজ্ঞায় আওয়ামী লীগ। জাতীয় পার্টি সবসময় চেয়েছে দেশে একটি সুস্থ অবস্থায় থাক, দেশের সংবিধান সমুন্নত থাক, দেশের মানুষ শান্তিতে থাক। দেশের মানুষ কি আসলেই শান্তিতে আছে? ভাই অনেকগুলো উন্নয়নের উদাহরণ দিয়েছেন, আমি অবশ্যই শুকরিয়া করতে চাই আমরা যারা পদ্মার ওপারের মানুষ। পদ্মা ব্রিজ আমাদের জন্য অনেক দিনের কাঙ্ক্ষিত, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু ভাই আজকে তো বাজারে মরিচ 500-400 টাকা আমি নিজে দেখে আসছি। কিছুদিন পর পর কারেন্ট থাকে না, পেঁয়াজের দাম বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়। আজকে চালের অবস্থা দেখেন তো, আমার মনে হয় যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মোটা চালের দাম বাংলাদেশে। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা ভালো নেই, হয়তো আওয়ামী লীগ যারা করছেন তারা ভালো আছেন, এজন্য অনুভব করতে পারছেন না বাইরের অবস্থাটা কি। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মধ্যবিত্ত পরিবারের সন্তান বা মধ্যবিত্ত পরিবার, আমাদের আসলেই দেশটা যে অবস্থায় আছে, অর্থনৈতিক অবস্থা যা আছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমন অবস্থায় দাঁড়াইছে যে আমাদের নাবিশ্বাস কিন্তু ফাঁস লাগার অবস্থায় আছি এখন আমরা। তো এই অবস্থায় এই উন্নয়নের গল্পটা আমরা আসলে আর শুনতে চাই না। দেশের মানুষ এই উন্নয়নের গল্প শুনে হাসে। পাশাপাশি আমি বলতে চাই যে বিএনপি এককভাবে যে বলতে চায় যে না এই কোনো কথাই আমি শুনতে চাই না, কোনো কথাই শুনতে চাই না, আমারটাই মানতে হবে, এটাও ঠিক না। তার কারণ হলো দেখেন সংবিধান অনুযায়ী কিন্তু সবসময় নির্বাচন হয়নি বাংলাদেশে। 1991-এর যে নির্বাচনটা হয়েছিল সেটা কোন সংবিধানের আলোকে হয়েছিল আমাকে? 2008-এ যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটা কোন সংবিধানের আলোকে হয়েছিল? অতএব আওয়ামী লীগ যে বলছে সংবিধানের আলোকেই নির্বাচন করতে হবে, আরে ভাই আমি নির্বাচন করব আমার নেতৃত্বে আর আমি হেরে যাবো, এটা হয় নাকি?
এটা যে হয় না তা 14 এবং 18 আওয়ামী লীগ প্রমাণ করেছে। আমি আপনাকে ছোটভাবে বলতে চাই যে এই 12 তারিখে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ছিল, জাতীয় পার্টির একজন ক্যান্ডিডেট ছিলেন শফিকুল ইসলাম মধু, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, এবং এই নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ছিলাম আমি, এবং তিনি আমার আত্মীয় হওয়ার কারণে তার নির্বাচনের প্রধান এজেন্টও আমি ছিলাম। প্রধান এজেন্ট থাকার সুবাদে আমার যে জিনিসটা দেখার সৌভাগ্য হয়েছে সেটা হলো যে আওয়ামী লীগের এজেন্টরা ভিতরে বসে আছে, আর আমাদের অন্তত 22টা থেকে 23টা কেন্দ্রে আমার এজেন্ট 2টার সময়ও বাইরে দাঁড়ানো। আচ্ছা যাই হোক, এই কেন্দ্রগুলোতে আমি নিজে যেয়ে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে সেই এজেন্টদের ঢোকার ব্যবস্থা করলাম। এজেন্টরা বললো সকালে আমরা যখন গেছি তখন আমাদের কাগজে ভুল আছে বলে বাইরে দাঁড় করে রাখছে। এরপরে আমি যখন গেলাম তখন নির্বাচনের প্রিজাইডিং অফিসার বললেন যে আমাদের নির্দেশনা একরকম দেওয়া ছিল, আমরা ওটা ফলো করতে না পারার কারণে এটা আমাদের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। তখন আমি যখন রিটার্নিং অফিসারের সাথে কথা বলে দিলাম, আমার এজেন্টগুলো দুপুর দুইটায় নির্বাচন কক্ষে ঢুকলো, এবং আমি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের এইবারের নির্বাচনে 108টা কেন্দ্রে গেছি। 108টা কেন্দ্রের মধ্যে 3টা 4টা পর্যন্ত আমি যখন বিভিন্ন কেন্দ্রে গেছি এবং আমি নিজের ভোট প্রদান করছি, তখন পর্যন্ত আমি কোনো কেন্দ্রে 1200 ভোট জিজ্ঞেস করছি কত ভোট কাস্ট হয়েছে, 30টা 80টা 120টা, তো এক একটা কেন্দ্রে 1200-1500 ভোটের মধ্যে 120টা 30টা ভোট যদি কাস্ট হয় কত পার্সেন্ট ভোট কাস্ট হয়। শেষে যায় আমরা যখন দেখলাম নির্বাচন শেষ হয়ে গেল 40% 45% ভোট কাস্ট হয়ে গেল। আর একটা জিনিস হলো যখন ইভিএমেই যদি আপনারা নির্বাচন করেন, ইভিএমে নির্বাচনের যে একটা ইয়ে আছে সেটা হলো ভোট শেষ হয়ে যাওয়ার সাথে আপনার যে এজেন্ট থাকবে আপনাকে ওই প্রিন্টেড কপি দিয়ে আপনার এজেন্টের কাছ থেকে নির্বাচন কমিশন থেকে স্বাক্ষর করে রাখবে এবং আপনাকে একটা কপি দেবে। তারা আমাদের 279টা কেন্দ্রে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্যে 50 থেকে 55টা কেন্দ্রে ইভিএমের ওই কাগজ আমাদেরকে দিয়েছে আর বাকিগুলো হাতে লিখে দিয়ে দিয়েছে। বলা হয়েছে না আমাদের ইভিএমের যে কাগজ আছে ওটা দিতে হবে, বলছে ওটা এখনও হয় নাই, মেশিনে ডিস্টার্ব। এভাবে নির্বাচন পরিচালনা করবে আওয়ামী লীগ, এবং এই নির্বাচন এভাবে পরিচালনা করে আওয়ামী লীগ আবারও চাবে যে 14 এবং 18 মতো একটা নির্বাচন অনুষ্ঠান করতে। এ ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই, যেহেতু নির্বাচনটা আমি নিজে থেকে দেখে আসলাম। সিটি নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে অনেক প্রশ্ন ছিল, আমাদের চেয়ারম্যান মাননীয় আমাদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ এজন্য করতে হবে যে তারা যে কারচুপিটা করছে সেটা জনগণের সামনে আসতে হবে, কেউই অংশগ্রহণ না করলে তো কারচুপিটা কীভাবে করছে এটা বলার মতো কেউ থাকবে না, সেজন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমরা চাই বিএনপি যেভাবে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছে এবং আওয়ামী লীগ যেভাবে 14 আর 18 নির্বাচন করেছে, এর বাইরে সকলে সমন্বিতভাবে সকলের প্রচেষ্টায় একটি এমন ব্যবস্থাপনা প্রবর্তন করা যাতে নির্বাচন ব্যবস্থাপনাটা সব সময়ের জন্য স্বাধীন হয়ে যায়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়, মানুষ তার ভোটের অধিকার ফিরে পায় এবং এর মাধ্যমে আজকের বাংলাদেশ একটি সুন্দর জায়গায় চলে যাবে। মাওলানা আল জুবায়ের, আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো।